বেংকৰ পৰা হৰলুকি হল এগৰাকী মহিলাৰ হাঁচতীয় ধন। 2,50,000 টকা উলিয়াই নিলে কোনে? চাঞ্চল্যকৰ ঘটনা বঙাইগাঁৱত। বেংকটো সুৰক্ষিত নহয় নেকি আপোনাৰ কষ্টোপাৰ্জিত ধন? বঙাইগাঁৱৰ নতুনপাৰাৰ বাসন্তী পাল নামৰ মহিলাগৰাকীৰ লগত কি হল শুনক। পাঞ্জাব নেশ্যনেল বেংকত তেওঁৰ আছে একাউণ্ট, কিন্তু যোৱা এমাহ ধৰি তেওঁৰ একাউণ্টৰ পৰা কোনোবাই ধন উলিয়াই নি আছে, কিন্তু মহিলাগৰাকীৰ মোবাইললৈ অহা নাই কোনো মেছেজ। কেনেকৈ সম্ভৱ এয়া? 4,000, 5,000, 3,000, তারপর 12,000, 20,000, 50,000, এইবিলাকর 28,000 টাকাও আছে। আজি এক মাস হল না, গম পাওয়া নাই, না কোনো মেসেজও আহা নাই, না না কোনো মেসেজ আহা নাই। যেতিয়া আমি গম পালো তেতিয়া সিদিনাই গেছিল ব্যাংকত। ইউপিআই জৰিয়তে 2,50,000 টাকা হরলুকি হওয়ার সন্দেহ। ব্যাংক কর্তৃপক্ষ কইছে যে ঠিক আছে, আমি ইউপিআই তো অ্যাপ্লিকেশন করছো আর আপনি সাইবার ক্রাইমও একটা অ্যাপ্লিকেশন করক, আমি করছো। কিন্তু ইহতেও কইছে যে না, এইটা তো ব্যাংকেরই ফল্ট হব, আপনার আগতে যদি এটিএম সেটিএম একই নাই তাহলে কেন করে হব? এই লক্ষণীয় যে মহিলাগৰাকীর নাই কোনো এটিএম কার্ড, গুগল পে অথবা ফোন পে। কোনো সাইবার অপরাধীয়ে ইউপিআই পদ্ধতিরে মহিলাগৰাকীর একাউন্টের পর 2,50,000 টাকা উলিয়াই নিছে নাকি? ঘটনা সংক্রান্ত মহিলাগৰাকীয়ে নর্থ বঙাইগাঁও পুলিশ পহরা চকীত এজাহার দাখিল করেছে। হয়তো আরক্ষীর তদন্তত ওলাই পড়ব কোন জড়িত এই সমগ্র অপরাধের আড়ত। আমার লগত হয়েছে, আমি এলআইসির প্রিমিয়ামটো জমা দেওয়ার কারণে একটা চেক লিখিছো, তারপর ব্যাংকর বুকটো আপ টু ডেট করার কারণে দিছিল। তেতিয়া দেখো যে ব্যাংকর পরা যেটা আপ টু ডেট হল, তেতিয়া দেখিল আমার ইউপিআই দিয়ে কোনোবাই টাকা উঠাই লৈছে। এখন কোনে উঠাইছে এটা তো আমি না জানো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না, এটিএম নাই, না ইউপিআই, ইউপিআই গুগল পে সেইবিলাক একই নাই, আর আমার মাত্র চেকবুকটাই আছে। আর যেটু আমি ইউজ করো শুধু এলআইসির প্রিমিয়ামটো দিবার কারণে, আর এক টাইমত ইউজ নকরো। তো যেতিয়া আমি করছো আপ টু ডেট, তেতিয়া দেখিছো যে আমার ইউপিআই দি কোনোবাই টাকা উঠাইছে 2,50,000 টাকার উপরেতে হবো। না না, 2,50,000 টাকা একেবারে উঠাও নাই। 4,000, 5,000, 3,000, তারপর 12,000, 20,000, 50,000, এইবিলাকর 28,000 টাকাও আছে। আজি এক মাস হল, না গম পাওয়া নাই, না কোনো মেসেজও আহা নাই, না না কোনো মেসেজ আহা নাই। যেতিয়া আমি গম পালো তেতিয়া সিদিনাই গেছিল ব্যাংকত। ব্যাংকে যাওয়ার পিছত তারপর তেতিয়া যে ব্লক যে আমি করছো, তেতিয়া তো ব্যাংকর মেসেজ আহিছে, কিন্তু আগতে তো আহা নাই। তো এইটো কেনেকৈ পসিবল হব? জানাইছো। ব্যাংক কর্তৃপক্ষ কইছে যে ঠিক আছে, আমি ইউপিআই তো অ্যাপ্লিকেশন করছো আর আপনি সাইবার ক্রাইমও একটা অ্যাপ্লিকেশন করক, আমি করছো। কিন্তু ইহতেও কইছে যে না, এটা তো ব্যাংকেরই ফল্ট হব, আপনার আগতে যদি এটিএম সেটিএম একই নাই তাহলে কেনেকৈ হব? এইটো এই কথাই কইছে আমাক, উইদাউট এটিএম কার্ডতে উঠাইছে ইউপিআই দি। আর যেতে আমি চেকত ব্যাংকর পরা টাকা উলাব যাম, তেতিয়া তো কিমান এই লাগে হেন লাগে, কিমান ডকুমেন্টস লাগে, আর ইউপিআই দি কেনেকৈ উঠাব? তেতিয়া কোনো এক বস্তু না লাগে, এনেকৈ উঠাব পারে, তাহলে আমি রাস্তাতে পয়সা ফেলায় রাখব পারিম ব্যাংকত না রাখি। না আমি এটিএম কারণে খবর লৈছো, কিন্তু এটিএম উঠা নাই কোনোবাই, না না কোনোবাই উঠায় নাই। বঙাইগাঁৱৰ পৰা উত্তম কুমাৰ বৰ্মনৰ ৰিপৰ্ট, টাইম 8।